সাভারে এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। গত রাতে সাভারের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নারী। পুলিশ বলেছে ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল রাতে তাকে দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারী রাতে সাভার মডেল থানায় একটি ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই বিষয়ে সাভার থানার ওসি অপারেশন আল আমিন বলেন, ধর্ষণকারী ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।